স্বামীর নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করুণ মৃত্যুর অভিযোগ উঠেছে। তার নাম মেঘলা চৌধুরী। তিনি নৃত্যকলা বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন। রাতে বনানীতে স্বামীর বাসা থেকে সেই ছাত্রীর মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। মেঘলার সহপাঠী ও স্বজনদের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বামী নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু। মনে আছে নাকি আপনাদের ঘটনাটা? খুব বেশি দিন আগের ঘটনা না, কয়েক মাস হবে, 3-4-5 মাস আগের। আমি তখন একটা এপিসোড করে আলোচনা করছিলাম, এপিসোড 450। আপনারা গিয়ে দেখলে জানতে পারবেন সব কিছু। সো স্বামী নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু, ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। আলাদা আদারওয়াইজ ইয়ে করার কি, সন্দেহ করার কোনো কারণ ছিল না। এমনিতে তো আমি সন্দেহ করি বাঙালির যে কোনো ভার্সন অফ স্টোরি, আপনারা জানেন সেটা, এবং আমার সন্দেহ কারেক্ট হয় 99.9999999% এই ক্ষেত্রে দিস ইজ ওয়ান অফ দিস ইনস্টেন্সেস, রেয়ার ইনস্টেন্সেস, যেখানে আমি কোনো ধরনের সন্দেহ প্রকাশ করি না। আমি ধরে নিয়েছি ঘটনা সত্য, কিন্তু হ্যাঁ না না আমি সরি, আই টেক ইট ব্যাক, সন্দেহ প্রকাশ করি না, কথা সত্য না, সন্দেহ প্রকাশ করছি ওই আলোচনাতেও, কিন্তু এটা হত্যার ঘটনা, এই জায়গায় সন্দেহ প্রকাশ করি নাই। আমি বাঙালিদের ওই যে টিপলির মতো যেরকম, ও সে বসে আছে, যে হেঁটে যেতেছে, একজন ফট করে বসে টিপ পরে আছে সেখানে, এরকম উদ্ভট ভার্সনটাকে সন্দেহ প্রকাশ করছিলাম, যে ওরা দাবি করতেছে হাজব্যান্ড বিদেশ থেকে আসছে তাকে হত্যা করার জন্য, এসে দুই দিনের মাথায় খুনটুন করে ফেলছে। এসেই উদ্ভট ভার্সন শুনে এগুলো কোনো আগা মাথা পায়নি, সেটা সেই জায়গায় আমি সন্দেহ প্রকাশ করছি যে এটা কেমন কথা, হাজব্যান্ড রেখে সে কি হিটম্যান নাকি, সে কি অ্যাসাসিন নাকি, যে বউকে মারতে কানাডা থেকে আসছে এবং ফোন টোন আটকায় রাখতো, সেটার ব্যাপারে সন্দেহ প্রকাশ করছি। হাজব্যান্ড বিদেশে থাকে, তাহলে কি তার মধ্যে পরকীয়া ছিল কিনা, মানে বাঙালির কথা হচ্ছে যেতে তো বুঝিনি মব শুরু করে। তো গল্পের কনসিস্টেন্সি নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি, যে যেসব উদ্ভট কথা বলতেছে এগুলো আর ননসেন্সিক্যাল। তবে মেয়েকে হাজব্যান্ড পিটিয়ে মেরে ফেলছে, এই ব্যাপারে আমি বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করি নাই। কারণ মেয়ে সারা গায়ে মাইরধরের দাগ এবং হচ্ছে তারপর হাসপাতালে নিয়ে, ওকে ফাইন, না দেখা যাচ্ছে ওই ঘটনাও মিথ্যা, ওই ভার্সনও মিথ্যা, সব কিছু মিথ্যা, ছেলে নির্দোষ, ছেলে হত্যা করে নাই, আত্মহত্যার ঘটনা, আত্মহত্যার ঘটনা সেটা তখন কি আলোচনাও করে নাই, তুলেও আনে নাই, এখন জানতে পারছি এবং ওরে বাবা এখন তো আলোচনা করলে জানতে পারবেন, হাই রে শালা, আর মব জাস্টিসের দেশ। আলমার হাজব্যান্ড ঘরের তালাবদ্ধ করে চাবিটা নিয়ে যান, যাতে করে আলমা বাইরে কোথাও যেতে না পারে, তাদের পরিবারের লোকদের সাথে মিশতে না পারে। পরের দিনও আলমা যখন তার বাবা মায়ের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে, তখন চাবিটা আর তার হাজব্যান্ড তাকে দেয়নি। এই ফ্রাস্ট্রেশনের কারণে এবং আগের দিনের ঝগড়াঝাটির কারণেই মূলত 2:30 থেকে 3:30 মধ্যে আলমা নিজ কক্ষে আত্মহত্যা করেন গলায় ওড়না লাগিয়ে। ঘটনা যেটা প্রকৃত ঘটনা সেটা হচ্ছে যে মেয়ের সাথে ছেলের বিয়ে হয়েছে, পরিচয় হয়েছে টিন্ডারে। টিন্ডার অ্যাপ আপনারা যদি কেউ না জেনে থাকে, টিন্ডার একটা অ্যাপ আছে, সেখানে ছেলে মেয়েরা পরিচয় হয়, প্রেম করতে পারে, বিয়ে পরিচয় হয় আর কি। তারপর আপনি প্রেম করবেন না, বিয়ে করবেন না, ওয়ান নাইট স্ট্যান্ড করবেন, সেটা আপনার ব্যাপার। সো রিলেশনশিপ করার উদ্দেশ্যে টিন্ডার অ্যাপ থেকে ছেলেমেয়েরা পরিচিত হয়, সেখান থেকে পরিচয় হয়েছে, ছেলে কানাডা প্রবাসী, ছেলে ওখানে সিটিজেনশিপ আছে না, পিআরএস, আই ডোন্ট নো, মানে পার্মানেন্ট, এখন মেয়ে বিয়ে করবে। এখন তো গোল্ড ডিগার আপনি বলতে পারেন, কারণ তাদের ইয়ে শুনলে আপনি, এই এখন যে ঘটনা বলবো ময়না তদন্তে এবং ইয়ে তদন্তে যা উঠে আসছে পুলিশি তদন্তে, তাতে করে আপনি মেয়েকে গোল্ড ডিগার বলতে পারেন, মেয়ের ফ্যামিলিকে গোল্ড ডিগার বলতে পারেন। ছেলে কানাডা প্রবাসী, সেখানে পারমানেন্ট জেনে এরা হইতেছে ছেলেকে বিয়ে করছে। এখন বিয়ে করার পর থেকে ছেলেকে চাপ দেওয়া শুরু করছে, তাদেরকে হইতেছে নিয়ে যেতে হবে, নিয়ে সেখানে পারমানেন্ট করতে হবে। সেখানে মেয়ের 14 গোষ্ঠী, বাবা, নানা, মামা, চাচা, খালা, ভাই, বোন, 14 গোষ্ঠীকে নিয়ে যেতে হবে, সেখানে নিয়ে পারমানেন্ট করতে হবে এবং বাবাকে ব্যবসা ট্যাবসা দাঁড় করাই দিতে হবে। এখন তো ভাবে চেয়েছিলেন যে তার হাজব্যান্ডের সাথে কেনাতে চলে যাওয়া, এবং সে চলে যাওয়ার কথা বলেই তার হাজব্যান্ডকে জরুরি ভিত্তিতে বাংলাদেশে ডেকে নিয়ে এসেছিল। কিন্তু তার হাজব্যান্ডের দিক থেকে কিছু সমস্যা ছিল, যে একজন মানুষকে আরেকটা দেশে নিয়ে যেতে গেলে কতগুলো প্রসিজার মেনটেন করতে হয়, তার ভিসা লাগবে, তার নাগরিকত্বের কাগজপত্র লাগবে। তো একটা সময় তাদের ইচ্ছা ছিল যে নিহত এলমা চৌধুরী তার বোনদেরকে নিয়ে তারা কেনাডাতে সেটেল হবেন এবং তার বাবাকে তার হাজব্যান্ডের দ্বারাই একটা ছোটোখাটো ভালো ব্যবসার প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন। তো এই জন্য তারা চেষ্টাও করতেছিলেন। তো এই মুহূর্তেই হাজব্যান্ডের সাথে এলমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার হাজব্যান্ডের একটা অবজারভেশন ছিল, কারণ সেটা ডিপ্লোম্যাটিক বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যে কতগুলো প্রসিজার মেনটেন করতে, সেই প্রসিজারগত সমস্যা করে নিতে পারেন না। আপনারা হয়তো এই জিনিসগুলো জানেন না, প্রসেসগুলো কিন্তু সহজ না, কাছে ধরে না কোনো দেশের পিয়ার 14 গোষ্ঠীকে নিয়ে ঠেসে দেওয়া হয়। তারা জানতো কিনা জানি না, হয়তো ভাবছে যে ওই ছেলেরে ধরলে একেবারে সবাই সরসর করে কানাডায় ঢুকে যাবো, ঢুকে এখানে ব্যবসাপাতি করে। প্রসেসগুলো যে এখানে যে ওয়েটিং পিরিয়ড আছে, একটা লম্বা একটা সময় অপেক্ষা করতে হবে, এগুলো হয়তো তারা জানতো না কিনা জানি না, আপনারও জানার কথা না, কিছুটা ধারণা দিই। এটা বললো পুলিশ সদস্য যে এখানে তো প্রসেস আছে, এখানে অপেক্ষা করতে হবে সময়, বা মেয়েরা অধৈর্য হয়ে গেছে, মেয়ে মেয়ের 14 গোষ্ঠী না কেন নিয়ে যাচ্ছে না, এখন নিয়ে যাচ্ছে না কেন, এই জন্যে। প্রথমত আচ্ছা, ওই ডিটেলসে যাওয়ার আগে, এটা কি যৌতুক না,
একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, তার তার বিয়ের সাথে এত শর্ত কেন যে তাদের পরিবারের সবাইকে সেটেল করে দিতে হবে, হাঁড়ি পাতিল কিনে দিতে হবে, কি জানি রেডিও কিনে দিতে হবে, বাইসাইকেল কিনে দিতে হবে, ঘরে ফার্নিচার কিনে দিতে হবে, এত শর্ত কেন? এটা কি যৌতুক না? আচ্ছা গেল না, অবশ্যই যৌতুক, ক্লিয়ারলি যৌতুক আছে গেল সেটা। আবার তো বিয়ের সময় ইয়ে ধরছে কি জানি বলে, আর এক মুক্তিপণ ধরছে কি জানি বলে, কাবিন লাখ লাখ টাকা, সেটা নিয়েও তো একটা এপিসোড আলোচনা করছি। বদমাইশ বদমাইশগুলো হইতেছে, মানে আরেকবার বলি এই পয়েন্ট হাজারবার মিক করলো, এটা কিন্তু আন্ডারস্কোর করা হবে না যে এই বাংলাদেশের মহিলা নারীদের চাওয়া হচ্ছে সিস্টেম ব্যবহার করে এরা গুন্ডামি বদমাইশি করবে। ছেলেদের কিন্তু এটা চাওয়া না যে সিস্টেম আমার সাইডে থাকবে, আমি যখন মহিলাদের সাথে গুন্ডামি করব। যেমন সেই ছেলে ঘুষি লাঠি ঘুষি মারছে, সে কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটিতে করছে, এটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে এটা একটা অপরাধ। মেয়ে যে মেয়ে মেয়ের ফ্যামিলি মিলে গুন্ডামি পান্ডামি করে বেড়াচ্ছে, এগুলো কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য না, যেগুলো অপরাধ। তারা কিন্তু কোনো অপরাধ করতেছে না, মেয়ে চোদ্দ গোষ্ঠী নিয়ে আইন আদালত নিয়ে যে এখন তারা ছেলেকে আত্মহত্যার প্ররোচনায় হইতেছে খেলবে, সব কিন্তু সিস্টেম ব্যবহার করে অসভ্যতামে চলতেছে। আশা করি পার্থক্যগুলো বুঝতেছেন। তো এই জন্য তারা চেষ্টাও করতেছিলেন। তো এই মুহূর্তে হাজবেন্ডের সাথে এলমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার হাজবেন্ডের একটা অবজারভেশন ছিল, কারণ সেটা ডিপ্লোম্যাটিক বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যে কতগুলো প্রসিজার মেনটেন করতে, সেই প্রসিজারগত সমস্যা করে নিতে পারেন। সো পিয়ার হচ্ছে আপনার, ধরেন যে এখানে কিন্তু একটা লম্বা ওয়েট টাইম থাকে, এবং আপনি পিয়ার চাইলেই সবাইকে কিন্তু সরসর করে পিয়ার পেয়ে যান। আপনি শুধুমাত্র আপনার ওয়াইফ, আপনার স্পাউজ আর কি, হাজবেন্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজবেন্ড, তারা খুব ইমিডিয়েটলি হচ্ছে পিয়ার পায়। আর বাবা মা যদি হয় এরকম, এরা হইতেছে একটা লম্বা প্রসেস, একটা লম্বা ওয়েটিং টাইমে পড়ে যায়। নাও যেমন আমার এক হচ্ছে শালি, তার হচ্ছে বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ইয়ে করতে পারতেছেন, আসতে পারতেছেন ইউএসএতে। কেন প্যাচটা বোঝেন, এই যে মেয়ে মেয়ে মেয়ের বাপ মা পাগল হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে কিন্তু ছেলে পারতেছে না, এবং ছেলে এই জিনিস তাদেরকে বুঝাইতেও পারতেছে না কেন পারতেছে না, তারা পাগলা হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে আপনাদেরকে ইমিগ্রেশনের আইনের জটিলতা বোঝাবো। আচ্ছা বোঝেন, আলোচনাগুলো তো এখান থেকে নানান কিছু আমরা জানতে শেখার সুযোগ আর কি। ওকে, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ভিসা ক্যাটাগরিতে তো আসবেন, তারা যখন পিয়ার নিয়ে আসবে, পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আসবে, এটাও কিন্তু একটা ভিসা, এটা কিন্তু সিটিজেনশিপ না, রাইট? এটাকে হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা। আর অন্য সবাই যতভাবে আসে, স্টুডেন্ট ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, বিজনেস ভিসা হোক, এগুলো সব কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা, মানে আপনি সেখানে পারমানেন্টলি থাকতে যাচ্ছেন না। নাও মেয়ের হাজব্যান্ড যেহেতু এখানে অলরেডি পারমানেন্ট, তার মানে মেয়ে এখানে আসলে সে পারমানেন্ট ভিসাতেই আসতে হবে, সে নন ইমিগ্রেন্ট, সরি ন ইমিগ্রেন্ট ভিসাতেই আসতে হবে, সে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ভিসা পাবেই না, কারণ তার হাজব্যান্ড এখানে অলরেডি পারমানেন্ট, সে এখানে আসবে এবং সে এখানে পারমানেন্ট হবে। সো নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করলে আপনাকে ক্লিয়ারলি বলতে হবে যে আমি ওই দেশে থাকার জন্য যাচ্ছি না, কিন্তু আপনার হাজব্যান্ড ওই দেশে পারমানেন্ট, তার মানে তো আপনি ওই দেশে থাকতেই যাচ্ছেন। সো এটা একটা ইয়ে হয়, ভিসা ফ্রড হয় আর কি। তো যেই কারণে আপনাকে, আপনার হাজব্যান্ডের যদি পিয়ার থাকে, আপনি বাংলাদেশ থেকে আসার সময় আপনি ভিসা পাবেন না, আপনাকে পারমানেন্ট রেসিডেন্সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে আসতে হবে। এবং সেটাতে অ্যাপ্লাই করলে সেখানে একটা লং ওয়েট টাইম থাকে, যেই কারণে আপনার, মনে করেন নর্মাল নন ইমিগ্রেন্ট ভিসা কী হয়, আপনি অ্যাপ্লাই করেন, আপনার 2 মাসের মধ্যে ইন্টারভিউ ডেট চলে আসে, আপনি ইন্টারভিউ হয়, 1 মাসের মধ্যে আপনি, 1 মাস না 7 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যান, 1 মাসের মধ্যে ফ্লাই করেন, পুরো প্রসেস 2-3 মাসের মধ্যে শেষ। আর আপনি যদি পারমানেন্ট রেসিডেন্ট হয়, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সেটা ভালো এবং খারাপ ইন দ্যাট। ভালো যে আপনি সেখানে, আপনিও পারমানেন্ট রেসিডেন্ট হইতে পারবেন স্বল্পতম সময়ে, আর খারাপ ইন দ্যাট যে আপনি নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি 3 মাসের মধ্যে আর কানাডা যেতে পারতেছেন, আপনাকে 3 বছর বসে থাকতে হবে কানাডা যাওয়ার জন্য, কারণ আপনাকে ওই যে নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না, ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে, এবং সেখানে লম্বা একটা ওয়েটিং আছে। ওকে, সেই সে জটিলতা, এগুলো আমরা তো জানি, দেখে এখন বুঝতেছি ছেলের দুঃখটা কোন জায়গায়। এখন ছেলে তো আর তেলে পারতেছে না নিতে, যেটা পুলিশ সদস্য বললো যে ছেলে এখানে একটা প্রসেস আছে, একটা জটিলতা আছে, এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এরা বুঝে না, মানবে না, এরা যেতে হবে আগামীকাল কি। এবং মেয়ে হইতেছে, যেদিন ছেলে বাংলাদেশে ল্যান্ড করছে ক্যানাডা থেকে আসছে, তার পরদিন মেয়ে ঘরের মধ্যে ভাঙচুর, কলার মধ্যে সে ওই যে ফটো ফ্রেম ভেঙে সে আত্মহত্যার হুমকি দিচ্ছে ছেলেকে, মরে যাবে। এবং একটা পর্যায়ে আলমা চৌধুরী ফটো ফ্রেম ভেঙে নিজেকে আহত করার চেষ্টা করতেছিলেন, তখনই তার হাজব্যান্ড আলমা চৌধুরীকে আটকিয়ে বেধরব এগুলো করলে তো যে কেউ মেজাজ হারাইতে বাধ্য, ঠিক আছে? মাইকধর কি জানি বলে ফৌজদারি অপরাধ, সেই গালগল্প আইডিয়াল ওয়ার্ল্ড মানলাম সেগুলো করা। তো মেয়ে তো ছেলেকে যতভাবে সম্ভব ব্ল্যাকমেল করতেছে, থ্রেট করতেছে, বিপদে ফেলতেছে। সে প্রথমত তাকে বিয়ে করছে, সে কালকে নিয়ে যেতে হবে চোদ্দ গোষ্ঠীকে নিয়ে, আমার বাবাকে ব্যবসা সেটেল করে দিতে হবে, বোনদেরকে নিয়ে যেতে হবে, সেটা ছেলে চেষ্টা করতেছে, পারতেছে না। মেয়ে কিন্তু ছেলেকে দেশে আনাইছে এই কথা বলে, আমি বলি ছেলে কিন্তু এখন দেশে আসার কথা না, ছেলেকে দেশে আনছেও থ্রেট ট্রেট করে, যে চলে যাওয়ার কথা বলে জরুরি ভিত্তিতে বাংলাদেশে মেয়ে ডেকে নিয়ে আসছে ছেলেটাকে। কী বলে ডেকে আনছে হুন হতে বলছে, তুমি না আসলে আমি আত্মহত্যা করবো, তুমি না আসলে আমি মামলা করবো, হোয়াট এভার। ছেলে দৌড়ে আসছে, যেদিন আসছে তার পরদিন শুরু হয়ে গেছে এদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি মারামারি, মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, ফটো ফ্রেম ভেঙে গলায় হইতেছে, এই কাঁচ চালাইতে গেছিল, তারপর ছেলে ধরে মেয়েকে মারধর করে রুমের মধ্যে আটকে রেখে গেছে। এই মুহূর্তে হাজবেন্ডের সাথে এলমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার হাজবেন্ডের একটা অবজারভেশন ছিল, কারণ সেটা ডিপ্লোম্যাটিক বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যে কতগুলো প্রসিজার মেনটেন করতে, সেই প্রসিজারগত সমস্যা করে নিতে পারেন। তাতে করে এলমার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে এবং এদের ভিতরে ঝগড়াঝাটি হয় আগের দিন রাতের বেলা। এবং একটা পর্যায়ে এলমা চৌধুরী ফটো ফ্রেম ভেঙে নিজেকে আহত করার চেষ্টা করতেছিলেন, তখনই তার হাজব্যান্ড এলমা চৌধুরীকে আটকিয়ে বেধরব কি ঘুষি মারতে থাকে, এবং সেখানে নানা রকমের ফুলা নীলা জখম হতে থাকে।
এবং এলমার হাজব্যান্ড ঘরের তালাবদ্ধ করে চাবিটা নিয়ে যান, যাতে করে আলমা বাইরে কোথাও যেতে না পারে, তাদের পরিবারের লোকদের সাথে মিশতে না পারে। এই যে ছেলে মেয়েকে রুমে আটকে রেখে গেছে, ফোন টোন সিজ করছে, কারণ সেই মেয়ে তার ফ্যামিলির সাথে কানেকশন করে ছেলেকে পাগলায় ফেলতেছে যে কেন নিয়ে যাচ্ছেন, এবং মেয়ের ফ্যামিলি বাবা মা চোদ্দ গোষ্ঠী পাগলায় আছে, অবশ্যই ক্যানাডার পিয়ার পেয়ে গেছে, ফ্রিতে পাগলায় থাকবে, এরা সবাই মিলে পাগলায় আছে। তো এদের জানি কমিউনিকেট করতে না পারে মেয়ে মেয়ের ফ্যামিলির সাথে, কারণ এরা সবাই মিলে ছেলেকে নির্যাতন করতেছে, মানসিক নির্যাতন, ওইটা মানসিক নির্যাতন। এখন এরা ধারা খুঁজে বের করবে বাঙালিরা যে ছেলে নাকি মেয়েকে মানসিক নির্যাতন করছে। মেয়েকে দ্রুত নিতে দ্রুত দ্রুত তম সময়ের মধ্যে মেয়ে মেয়ের ফ্যামিলিকে নিয়ে যেতে পারতেছে না, দেখে মেয়ে উত্তেজিত হয়ে গেছে, মেয়ের ফ্যামিলি এরা সকলে উত্তেজিত, এই কারণে মেয়ের সাথে মেয়ের ফ্যামিলির যোগাযোগ বন্ধ করে দিছে, সেটাকে আবার স্পিন দিছে বাঙালি এভাবে যে খুবই সন্দেহবাতিগ্রস্ত স্বামী মেয়েকে ওয়াইফকে সন্দেহ করে, এই জন্য ফোন সিজ করে রাখছে, মানসিক নির্যাতন করে। এগুলো কিন্তু আমরা শুনছি এই এই ঘটনার পরপর, এবং মেয়ের বান্ধবীগুলা এগুলো মাইয়াগুলো সবগুলো তো বদমাইশ, সবগুলা বদমাইশ, এগুলো কোনোটার মধ্যে এই জন্য এগুলোর জন্য ন্যায় বিচার চাইতে ইচ্ছা করে না, আর যে আপনি এরা এরা ন্যায় বিচার চায় তারা কখনোই ন্যায় বিচার চায় না। গতকালকে একটা পোস্ট শেয়ার করেছি ফেসবুকে এক মেয়ে, সে দাবি করছে, হ্যাঁ যাই হোক আমার একটাই কথা, আমি হচ্ছে সবসময় নারীর পক্ষে কথা বলবো, আমি সবসময় যেভাবেই হোক আমি নারীর পক্ষে যাই, এমন কিছু না কিছু প্রত্যেকটা ঘটনা থেকে খুঁজে বের করবই, এবং আমি 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 চ্যালেঞ্জ করবো বেশিরভাগ, যদি এমন ইফ নট অল মোস্ট উইমেন আর দিস ওয়ে, আমি তো এদের অ্যাক্টিভিটি দেখি, এরা হয়তো জায়গায় বদমাইজের কথা বলে লাভ নাই। হ্যাঁ, সো এরা এর মেয়ের বান্ধবীগুলো মিলে এসে সাক্ষী দিয়ে গেছে যে তাকে অত্যাচার করে, হাজব্যান্ড ফোন আটকে রাখে, কথা বলতে দেয় না, কেন করে সেগুলো কিন্তু আর কেউ বলে নাই। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু আমি এখানে টাচ করে যাই, যে সাংবাদিক সুর যাদেরকে গালাগালি করে, এরা তো যে কোনো ঘটনা শেষে নেমে যায় ন্যারেটিভ পুশ করতে, এবং ছেলের পক্ষে যায় এমন কোনো তথ্য প্রমাণ এরা কখনো তুলে আনে না, দেখে না, দেখাবে না, আপনাদেরকে হাজার বছর ধরে বলে আসতেছি, এবং এই জন্য কোনো একটা ঘটনা ঘটার পর আপনি এটা মাথায় রাখবেন যে আমরা সকল অ্যাঙ্গেল এবং সকল তথ্য জানতে পারতেছি না, কারণ সুর মিডিয়া এক পেশে তথ্য পরিবেশন করতে থাকে, যেভাবে করলে মব লাফালাফি নাচানাচি করবে, পোস্ট শেয়ার করবে, ভিডিও শেয়ার করবে, মানে তাদের কাটনি পাড়ানোর জন্য মবকে সার্ভ করতে থাকে সুরগুলা। সো এখানে যে এই পুলিশ তদন্ত করে এখানে জানতে পারছে যে পুলিশ যখন বাসার কাজের মেয়েদের সাথে কথা বলছে তখনই জানছে যে হ্যাঁ তারা এরকম এরকম ঝগড়াঝাটি করছে, মেয়ে সুইসাইড করার চেষ্টা করছে, এই কারণে ছেলে মেয়েকে মেরে রুমে আটকায় দরজা তালা মেরে চলে গেছে, ছেলে বাসাতেও ছিল না, মেয়ে আত্মহত্যা করছে রাতে 2-3টার দিকে। যে রাত ঝগড়াগুলোর গল্পটা বা চেঁচামেচি শুনেছেন কাজের অন্যান্য মেয়েরা যারা ঘরে অবস্থান করেন, হাজব্যান্ড ঘরের তালাবদ্ধ করে চাবিটা নিয়ে যান, যাতে করে আলমা বাইরে কোথাও যেতে না পারে, তাদের পরিবারের লোকদের সাথে মিশতে না পারে। পরের দিনও এলমা যখন তার বাবা মায়ের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে, তখন চাবিটা আর তার হাজব্যান্ড তাকে দেয়নি। এই ফ্রাস্ট্রেশনের কারণে এবং আগের দিনের ঝগড়াঝাটির কারণেই মূলত 2:30 থেকে 3:30 মধ্যে এলমা নিজ কক্ষে আত্মহত্যা করেন গলায় ওড়না লাগিয়ে। মেয়ে আত্মহত্যা করছে, মেয়েকে রুমে আটকে রেখে ছেলে চলে গেছে, ছেলে বাসায় নেই, বাসার কাজের মেয়েরা জানে, কাজের মেয়েরা সাক্ষী দিছে যে হ্যাঁ ছেলের ধারে কাছে নাই এই জায়গায়। সাংবাদিকগুলো কিন্তু কাজের মেয়েদের সাথে কথা বলে না, অবশ্যই বলছে, এরা বলে, এরা সব কিছু জানে সাংবাদিক সুরগুলো, আর এরা কিন্তু এটা প্রচার করেই নাই, এবং আমি আপনাদের কথিতও প্রমাণ দিছি যে এরা জেনে বুঝে তথ্য গোপন করে, প্রচার করে না মবকে সার্ভ করার জন্যে। সাংবাদিক ওই বাসায় সারাদিন আনাগোনা করছে, আসা যাওয়া করছে, কাজের মেয়ের সাথে কথা বললেই জেনে যে কাজের মেয়েকে সাথে সাথে ইমিডিয়েটলি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে কিনা জানি না, যদি নিয়ে যায়ও এগুলো সব ইজিলি বের করে ফেলতে পারে যে না হ্যাঁ ঘটনা পুরোপুরি যা বলা হচ্ছে সব মিথ্যা, মেয়েকে ছেলে আটকে চলে গেছে, মেয়ে বাসাতেও ছিল না, হত্যা করার প্রশ্নই ওঠে না, বরং মেয়ে উল্টা ছেলেকে ব্ল্যাকমেল করতেছিল, থ্রেট করতেছিল, এই করতেছিল, সেই করতেছিল, এবং তাদের মধ্যেই এই ঘটনাটা যদি তুলে নিয়ে আস তখন মানুষ তো সাথে সাথেও আচ্ছা কি মানুষ ওই লোকের ছেলের প্রতি হয়তো সিম্প্যাথেটিক হয়ে যেত, কিন্তু সুরগুলা দিবে না, না দিবেই না, কোনোভাবেই তথ্য চেপে রাখবে, তথ্য চেপে রাখবে। এখন তদন্ত করার পর আমরা জানতে পারতেছি যে খালি কাজের মেয়েদের ভাষ্য শুনলে ক্লিয়ারলি ঘটনা প্রতিপালকের মতো স্পষ্ট হয়ে যায় যে ছেলে হত্যা করার তো প্রশ্নই ওঠে না, ছেলে বাসাতেই ছিল না মেয়ে যখন আত্মহত্যা করছে, এবং মেয়ে যখন আত্মহত্যা করছে তখন রুমের দরজা তালা মারা ছিল। এই হচ্ছে ঘটনা। নাও এখন তাহলে ছেলেকে কেমনে ফাঁসাবে বলেন, ছেলে চোর থাপ্পড় দিচ্ছে মেয়েকে মারছে, এটার জন্য শাস্তি কী হবে, ফৌজদারি অপরাধ করছে একটা, হয়তো 1 বছর জেলে থাকবে মারধর করছে এই কারণে, কিন্তু না ছেলেকে খুনের মামলা কিন্তু দিছে, আত্মহত্যা করছে, সেটা প্রমাণ করতে পারে নাই বাঙালি, হাজারবার বলছি আপনাদেরকে, এরা ধারা কিন্তু খুঁজে খুঁজে বের করে কাউকে খাওয়ার জন্য। হ্যাঁ, যেই অপরাধ করছে সেই অপরাধে তাকে শাস্তি দিবে, কেমনে দিবে তখন শুরু করে। এখন এইটাকে হচ্ছে আত্মহত্যায় প্ররোচনা, কীভাবে আত্মহত্যায় প্ররোচনা দিছে, মেয়েকে ছেলে স্বপ্ন দেখাইছে বিদেশে নিয়ে যাওয়ার, সেটেল করানো, সেই স্বপ্ন পূরণ করতে পারে নাই, এতে করে মেয়ে হইতেছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এবং এতে করে মেয়ে আত্মহত্যা করছে, এবং এতে করে ছেলে প্ররোচনা দিছে আত্মহত্যায়। বিশ্বাস না হলে শোনেন, ময়নাতদন্ত রিপোর্ট বলছে আত্মহত্যা করেছিলেন এলমা চৌধুরী, তবে এই হত্যায় প্ররোচনা ছিল তার স্বামীর, সুইসাইডাল নিয়ে চলে আসছে, কিন্তু তারপরও আত্মহত্যা করার পিছনে তার হাজব্যান্ড যে একদম দায়ী এ কথা আমরা মানে মুক্ত আশা বলবো না, কারণ দায়ী এই জন্য দায়ী তার বিভিন্ন যে স্বপ্ন, এই স্বপ্ন থেকে সে তার বিদেশি হাজব্যান্ডকে বিয়ে করেছে, সে বাইরে চলে যাবে, যদি স্বপ্নটা সেটা পূর্ণ হচ্ছে না, অন্যদিকে তার একটু মানসিক চাপ প্রহার সব কিছু মিলে আত্মহত্যার প্ররোচনায় একটা ঘটনা সে করেছে, সেটা তো তার মধ্যে দায়ী আসতে পারে। স্বপ্ন পূরণ করতে না পারায় আত্মহত্যার প্ররোচনা, স্বপ্ন পূরণ করতে না পারার মাধ্যমে আত্মহত্যার প্ররোচনা, কথা বুঝছেন,
কথা বলছেন, ধারা খুঁজে বের করছেন তাকে খাওয়ার জন্য, মানে ধরছে আর ছাড়বে না। এগুলো এরকম বাঙালি এরকম, আপনারা হয়তো ধারণা রাখেন কিনা জানি না, আমরা যখন মোটরসাইকেল চালাইতাম ঢাকা শহরে, পুলিশ আপনাকে দাঁড় করাইছে চেক করার জন্য, সে আপনাকে দাঁড় করাইছে মানে সে আপনার টাকা খেয়ে ছাড়বে আপনার কাছ থেকে। সে তখন আপনার এই না সেই না সে, আপনি যদি সকল কাগজপত্র আছে থাকলে বলবে ড্রাইভার লাইসেন্স আছে দেখান, ড্রাইভার লাইসেন্স আছে বা ইয়ে দেখান, কি বলে আপনার ইন্স্যুরেন্স আছে দেখান, আছে এই আছে সে আছে, ও আচ্ছা আপনার বাইকের ওই দিক দিয়ে কালার এরকম কেন, এই আপনার বাইক কি টানা বাইক নাকি, এই আপনার ইয়ে কি জানি বাইকের সাইড মিরর হচ্ছে এটা ঘুরে আছে কেন মাথা, এমন কোনোভাবে নাই যে সে আপনাকে টাকা না মানে ধরছে মানে সে আপনাকে আট, ওই যে কী জানি বলে না যে ইয়ে ধরলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলছে যে উনি ধরলে আর ছাড়ে না, এরকম আর কি বাঙালি ধরলে আর ছাড়ে না। এই যে ছেলেকে ধরিয়া বসছে এখন, তার কোনো অপরাধ প্রমাণ করা যাচ্ছে না, তাও ধারা বের করে ফেলছে এখন আত্মহত্যার প্রয়োজন, মানে ধরছে এখন বাঙালি আর তাকে ছাড়বে না, খেয়ে ছাড়বে।